আল্লাহ। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আমার ফেসে কফির যে ভাইরাল ফেস প্যাকটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। আর এটা অনেক বেশি ভাইরাল হয়েছে, কারণ এটা ফেসে অ্যাপ্লাই করলে নাকি ফেস ধবধবে সাদা হয়ে যাবে একবার ব্যবহারে। তো দেখা যাক একবার ব্যবহারে কি হয়, ফেস আসলে ধবধবে সাদা হয় কি না। আমি এটা আমার ফেসের এক পাশে অ্যাপ্লাই করবো, আরেক পাশে অ্যাপ্লাই করবো না, এই পাশে অ্যাপ্লাই করবো, এই পাশে করবো না, যাতে ফেস প্যাক ব্যবহারের পরে কি পরিবর্তন আসলে এসেছে ফেসে সেটা ভালোভাবে বোঝা যায়। তাহলে চলুন বেশি দেরি না করে ফেস প্যাকটা বানিয়ে ফেলি। একটি বাটিতে এক চামচ কফি, এক চামচ বেসন আর লেবুর রস নিতে হবে। এক চামচ পরিমাণে লেবুর রস নিয়ে নেবেন। মিক্সচারটা যদি বেশি ঘন হয়ে যায় তাহলে এটা পাতলা করার জন্য পানি মিক্স করে নিতে পারেন। ফেস প্যাকটা নিয়ে নিলাম, এবার অ্যাপ্লাই করে দেখা যাক আসলে কতটা ম্যাজিক ঘটে। আর অবশ্যই কিন্তু ফেসটা ভালোভাবে ক্লিন করে নেবেন যে কোনো ফেস ওয়াশ দিয়ে, আপনি যেই ফেস ওয়াশটা ব্যবহার করেন সেটা দিয়ে। ফেসে যেই ফেস প্যাকে অ্যাপ্লাই করবেন এটা কিন্তু ফেসের নিচ থেকে উপর দিকে অ্যাপ্লাই করবেন। এভাবে যদি উপর থেকে নিচ দিকে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার স্কিন ঝুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি এটা লিপসেও লাগিয়ে নিয়েছি, কারণ লিপসের জন্য এটা অনেক ভালো। মুখের মধ্যে চলে গিয়েছে, তিতা লাগছে। এই ফেস প্যাকটা কিন্তু আপনারা চোখের নিচে অ্যাপ্লাই করতে পারবেন। অনেক ফেস প্যাক থাকে চোখের নিচে অ্যাপ্লাই করা যায় না, কিন্তু এটা আপনারা চোখের নিচে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো ক্ষতি হবে না। ভূতের মতো লাগছে দেখতে। ফেস প্যাক তো অ্যাপ্লাই করে নিলাম, এখন ততক্ষণ অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত এটা শুকিয়ে না যাচ্ছে। এটা শুকিয়ে যাওয়ার পরে নর্মাল পানি দিয়ে ওয়াশ করে ফেলবো, তারপর দেখা যাক কতটা ম্যাজিক ঘটে আমার ফেসে। আমার ঠোঁট এত কালো লাগছে, আমার ঠোঁট ভিডিওতে অনেক কালো লাগছে, আমার ঠোঁট নর্মালি এত কালো না, শুকিয়ে গিয়েছে। প্রায় 25 মিনিট পরে এটা শুকিয়েছে। এখন হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। এখন আমি এটা ক্লিন করবো আর দেখবো ধবধবে ফর্সা হলাম কিনা। তাহলে চলুন এটা ক্লিন করা যাক। আমি একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি আর টিস্যু নিয়ে নিয়েছি। সবাই যেভাবে আর কি ক্লিন করে সেভাবে একটু ক্লিন করে দেখি। আল্লাহ, দেখুন আমি ধবধবে ফর্সা হয়ে গিয়েছি। এইটা কালা, এইটা ফর্সা। সত্যি কথা বলতে কিন্তু অনেকটা ব্রাইট হয়েছে আমার স্কিন, আপনারা দেখুন, একটু খেয়াল করে দেখুন যে আমার এই সাইডের স্কিনটা এই সাইডের থেকে অনেকটা ব্রাইট লাগছে। আমি ফেস প্যাকটা ফেসের এক পাশে অ্যাপ্লাই করে খুবই ভালো করেছি, কারণ তফাতটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। বিশ্বাস করুন ফেসটা এত তো ক্লিন লাগছে যা বলার মতো না, অনেক বেশি ক্লিন লাগছে আমার ফেস। মনে হচ্ছে ফেসে অনেক বেশি ময়লা ছিল যা আমি এইমাত্র ক্লিন করেছি। ইউটিউবে যে ভাইরাল ভিডিওটা দেখেছিলাম সেরকম একদম ধবধবে ফর্সা না হলেও ফেসটা অনেকটা ব্রাইট হয়েছে আর প্রচুর ক্লিন হয়েছে। ফেসের এই সেটটা যদি আমি এভাবে টান দিই তাহলে ফেসে মনে হচ্ছে যে কিছু রয়েছে ময়লা টাইপ, আর মনে হচ্ছে তেল তেলে লাগছে অনেক। কিন্তু আমি যদি এই সাইডটা এভাবে টান দিই তাহলে অনেক স্মুথ লাগছে, কোনো তেল তেলে ভাব নেই, আর ময়লা তো দূরেই থাক। আর এই ভিডিওটা ওভাবে বানানোর কোনো উদ্দেশ্য ছিল না, মনে হলো যে ট্রাই করে দেখি কীরকম হয় ফেস প্যাক। সবাই কিন্তু বাসায় অবশ্যই ফেস প্যাকটা বানিয়ে অ্যাপ্লাই করবেন, কারণ ফেস প্যাকটা অনেক ভালো। ভাইরাল ভিডিওতে যেরকম দেখিয়েছে সেরকম হয়তো প্রথম ব্যবহারই ধবধবে ফর্সা হয়ে যাবেন না, কিন্তু ফর্সা অবশ্যই হবেন। কন্টিনিউসলি ব্যবহার করলে, যদি সপ্তাহে 3 দিন আপনারা এটা ব্যবহার করেন ফেসে, তাহলে ফর্সা হবেন, প্লাস ফেসের যে ডার্কনেস রয়েছে সেটা দূর হবে। তারপর ফেসে যদি কোনো ধরনের ব্রণ থেকে থাকে, ব্রণের স্পট থেকে থাকে, সেটাও দূর হবে। তো বুঝতেই পারছেন ফেস প্যাকটা কতটা ভালো।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।